সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগত। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনায় অনলাইন ক্লাস চলছে, সেই মোতাবেক আজকেও আমি তোমাদের ক্লাস নেব। আমি তোমাদের বিষয় শিক্ষক শাপলা সাহা, সহকারী শিক্ষক লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আজকের বিষয় ভূগোল ও পরিবেশ, চতুর্দশ অধ্যায়, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। আজকে এখন আমরা পড়বো দুর্যোগ সম্বন্ধে একটু আলোচনা করব। বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগের দেশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের বিপুল ক্ষতি সাধন করে। আমাদের ভৌগোলিক অবস্থান এসব দুর্যোগের অন্যতম কারণ। বন্যা বন্যা দেখো, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা অন্যতম, তাই না? এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছো, বন্যাতে ঘর বাড়ি ঘর ভেসে গেছে, মানুষ রান্না করতে পারছে না ঘরে, দেখো পানি জমে গেছে। এখন ভেলা, কাঠের কলা গাছের ভেলা তৈরি করে উনুনে রান্না করছে। তা দেখো, এ দেশে মানুষের কাছে বন্যা যেমন ভয়াবহ, তেমনি অর্থনৈতিক অবস্থার উপর অপরিসীম প্রভাব ফেলে, তাই না? বন্যার কারণ দেখো প্রাকৃতিক কারণ একরকম, আবার মানব সৃষ্ট কারণ একটা। প্রাকৃতিক কারণগুলো দেখো, উজানে প্রচুর বৃষ্টিপাত প্রাকৃতিক কারণে হয়, ভৌগোলিক অবস্থান, মৌসুমি জলবায়ুর প্রভাব, মূল নদীর গভীরতা কম, মানে মূল নদীতে পলি জমে জমে গভীরতা কম হয়ে গেছে, জল জমে উপরে বন্যা হয়ে যায়। শাখা নদীগুলো পলি দ্বারা আবৃত, এই যে ছোট ছোট শাখা নদীগুলো পলি মাটি দিয়ে আবৃত, হিমালয়ের বরফ গলা পানি প্রবাহ আসছে, তারপরে দেখো বঙ্গোপসাগরে তীব্র জোয়ার ভাটা, আর কি সমস্যা, ভূমিকম্প। তারপরে মানব সৃষ্ট কারণগুলো দেখো, নদী অববাহিকায় ব্যাপক বৃক্ষ কর্তন, মানুষ অনেক গাছ কেটে ফেলছে, গাছ গৃহ গৃহ গাছ কেটে ফেলছে গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধের জন্য। তারপরে অন্যান্য নদীতে নির্মিত বাঁধের প্রভাব, অপরিকল্পিত নগরায়ণ, তাই না? কোনো সৃষ্টি নাই, এমনি যে যেখানে পাচ্ছে নগর তৈরি করছে কোনো পরিকল্পনা ছাড়াই, এইসব কারণ মানব সৃষ্ট। বন্যার শ্রেণীবিভাগটা দেখো, বন্যার শ্রেণীবিভাগ তিন প্রকার। মৌসুমি বন্যা, মৌসুমি বন্যা দেখো ঋতুভিত্তিক, বিস্তৃত, ব্যাপক। ঋতুভিত্তিক মানে দেখো, এই যে আমাদের আষাঢ় শ্রাবণ মাসে, এটা জ্যৈষ্ঠ মাস থেকে আমাদের যেমন বৃষ্টিটা শুরু হয়, এটা ঋতুভিত্তিক বর্ষাকালে যে বৃষ্টিটা। আর বৃষ্টিটা এটা ব্যাপক, অনেক বৃষ্টি হয়, ক্ষতিপূরণ পরিমাণ বেশি। ক্ষতি দেখো বন্যায়, এই যে প্রায় আমাদের এদিকে বন্যা লেগেছে, জামালপুরের দিকে, এই যে সিলেটের এদিকে বন্যা হচ্ছে। তারপরে পানি হ্রাস বৃদ্ধির গতি ধীর, মানে পানিটা তাড়াতাড়ি যাচ্ছে না। এবার দেখো আকস্মিক বন্যা, আকস্মিক বন্যাটা দেখো হঠাৎ বন্যা হচ্ছে, তারপরে পানি হ্রাস বৃদ্ধি দ্রুত গতি, পানি হঠাৎ বৃদ্ধি পাচ্ছে। তারপরে পার্বত্য এলাকায় এটা বেশি দেখা যাচ্ছে, পার্বতী এলাকায় যখন ঝর্ণাটার তীব্রতাটা দেখা যায় তখন এটার পানিটা হ্রাস বৃদ্ধি হয়ে যায়। আর আকস্মিক বন্যাটা হঠাৎ ওই ঝর্ণার পানি এসে অনেকটা আকস্মিক বন্যাটা দেখা যায়। তারপরে দেখো জোয়ার ভাটা জনিত বন্যা, স্বল্প স্থায়ী বন্যা, এই যেমন আমাদের অমাবস্যা পূর্ণিমাতে এই জোয়ার ভাটাটা বেশি হয়, এটা বেশি হয় না, স্বল্প স্থায়ী। সাধারণত উচ্চতা কত থাকে দেখো, 3 থেকে 6 মিটার। এই অমাবস্যা পূর্ণিমাতে বন্যার রূপ ভয়াবহ ধারণ করে। তা তোমরা তো জানো অমাবস্যা পূর্ণিমা এটা 15 দিন পর পর হয়, অমাবস্যা একবার হয়, তারপরে আবার পূর্ণিমা হয়,
এই সময়টা জোয়ার-ভাটার বৃদ্ধি পায়। বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা, দেখো সাধারণ ব্যবস্থাপনা, সহজে স্থানান্তরযোগ্য বসতি তৈরি করা, নদীর দুতীরে ঘন জঙ্গল সৃষ্টি করা, তাই না? আমাদের সহজে স্থানান্তরযোগ্য বসতি তৈরি করতে হবে যাতে তাড়াতাড়ি উঠানো যায়, আর নদীর দুতীরে ঘন জঙ্গল সৃষ্টি করা, অনেক গাছপালা কাটতে হবে, নদীর শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা। তারপরে দেখো বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন, বন্যা আগে থেকে মানুষকে জানাতে হবে, আর এর যে সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করতে হবে যে তাড়াতাড়ি মানুষ যাতে খবরগুলো পায়, তাই না? তারপরে দেখো পুকুর, নালা, বিল প্রভৃতি খনন করা এবং সেচের পানি সংরক্ষণ করা, এগুলোকে প্রতি বছরই যেন খনন করা হয় ড্রেজিংয়ের মাধ্যমে, এটার ব্যবস্থা করতে হবে। প্রতি বছর বন্যা মোকাবেলার জন্য সরকারিভাবে স্থায়ী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে। এটা হচ্ছে সাধারণ ব্যবস্থাপনার মধ্যে এগুলো পড়ে। এখন দেখো শ্রম সাধ্য ও ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনা, এটা কি? দেখো ড্রেজারের মাধ্যমে নদীর পানির পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা। তারপরে দেখো সন্নিহিত স্থানে জলাধার নির্মাণের মাধ্যমে পানির প্রবাহকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা। তারপরে দেখো ভারত থেকে আসে পানিকে বাঁধের সাহায্যে নিয়ন্ত্রণ ও নিষ্কাশন করা। ভারতে যখন বন্যা দেখা দেয় আমাদের এই পাশে ছেড়ে দেয়, ওই পানিটা যদি আমরা ধরে রাখতে পারি নিয়ন্ত্রণ বাঁধের মাধ্যমে, এটা নিয়ন্ত্রণ করা। তারপরে দেখো সমুদ্র উপকূলবর্তী এলাকায় পানির অনুপ্রবেশ বন্ধ করা, নদীর তীরকে স্থায়ী সুদৃঢ় কাঠামোর সাহায্যে সংরক্ষণ করা, তাই না? একটু ভালো করে যাতে ভেঙে না যায়, এটার জন্য স্থায়ীভাবে যাতে সংরক্ষণ করা যায়। এবার দেখো সহজ প্রকৌশলগত ব্যবস্থাপনা, নদীর দুই তীরে ফেরি বা বেড়ি বাঁধ দিয়ে নদীর পানি উপচে পড়া বন্ধ করা। ওই যে দেখো পলিমাটি জমে যে নদীতে অল্প হয় ভরে যায়, সেইটাকে যাতে উপচে না যায় সেটা বন্ধ করতে হবে, সেটা খনন করার মাধ্যমে। দেশের সর্বত্র বনায়ন সৃষ্টি করতে হবে, সর্বত্র দেশের সব জায়গাতেই বনায়ন সৃষ্টি তৈরি করতে হবে যাতে বেশি বেশি গাছপালা গাছ তৈরি করা যায়। তারপরে দেখো রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রেও পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা, যেখানে রাস্তাঘাট হচ্ছে সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে। বন্যাপ্রবণ অঞ্চলে সর্বোচ্চ বন্যা লেভেলের উপরে আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করা, যেখানে খুব বন্যা হয়, ওই যে বললাম না জোয়ারভাটা, সেইখানে যেখানে এগুলো হয় এগুলোতে বন্যার সৃষ্টি হয়, তারপরে পানির যে তোমার হচ্ছে ঝর্নার পানি উপচে পড়ে, তারপরে নদীগুলো এমনি উপচে যায়, এগুলোর জায়গাতে যাতে আশ্রয় কেন্দ্রগুলো প্রতিষ্ঠা করা যায় ভালোভাবে, সেটার দিকে নজর দিতে হবে। শহর বেষ্টনগুলো বাদ দেওয়া, মানে দেখো নদীতে এমন বাদ দিতে হবে যাতে পানিটা প্রবেশ করতে না পারে, খুব একটা দীর্ঘস্থায়ী বাদ দিতে হবে, এটা একটা সুগঠন পরিকল্পনা করতে হবে যে বাদটা যাতে ভেঙে না যায়, যাতে কাজটা ভালো হয় এই এই উপর বেশি নজর দিতে হবে। এবার দেখো খরা, খরা দেখো দীর্ঘ সময় এই যে মানুষ দেখো মাথায় হাত দিয়ে বসে আছে জমির ক্ষেতে, মাটি ফেটে চৌচির হয়ে গেছে, জল নাই, তাহলে দেখো দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিতে যে অবস্থা তাকে খরা বলে। এই যে একটা অবস্থা তুমি দেখতে পাচ্ছ, এই যে যে সময় বৃষ্টিটা হয় না, মানুষ মাথায় হাত দিয়ে থাকে কৃষক, তারপরে দেখো অনেকদিন বৃষ্টিহীন অবস্থা থাকলে এবং অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে পানির আর্দ্রতা কমে যায়, মাটির আর্দ্রতা কমে যায়, সেই সঙ্গে মাটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য বা কোমলতা হারিয়ে রুক্ষ রূপ গ্রহণ করে খরায় পরিণত হয়। এই যেটা এখন তোমরা দৃশ্যে দেখতে পাচ্ছ অনাবৃষ্টি বা খরার প্রভাব, আমাদের দেশে উত্তর পূর্বাঞ্চলে খরার প্রভাবে কৃষি ফসলের উৎপাদন কমে যায়, সর্বত্রই তোমরা আমাদের এদিকে লক্ষ্য করতে পারবা, খাদ্যদ্রব্যের অভাব হওয়ার দুর্ভিক্ষ দেখা যায়, তাই না? উপদ্রুত অঞ্চলে পানির অভাব দেখা দেয়, প্রবল উত্তাপে বিভিন্ন ধরনের অসুখের প্রাদুর্ভাব ঘটে, এগুলো তো লেগেই থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। পরিবেশ রুক্ষ হয়ে যায়, দেখো না কি গরম, পরিবেশ একদম রুক্ষ হয়ে যায়, অগ্নিকাণ্ডের উপদ্রব বেড়ে যায়, দেখো এমন গরম পড়ে তখন এমনিতে এমনিতেই আগুন লেগে যায়, প্রায় সময়ে তোমরা শুনতে পারবা ফায়ার সার্ভিসের শব্দ, কোথায় ওই পাশে আগুন লেগেছে, তাই না? এটা শোনা প্রায় শোনা যায়।
বৃষ্টিহীন ও খরাযুক্ত পরিবেশ মানুষ জীবজগতের স্বাভাবিক কাজকর্মের বিঘ্ন সৃষ্টি করে, বনসম্পদ বৃদ্ধি তথা অধিক বৃক্ষরোপণ করে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগকে কিছুটা কি করা নিয়ন্ত্রণ করা যায়, তাই না? এবার দেখো ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় দেখো, এই দেখো চিত্রে দেখতে পাচ্ছ ঘূর্ণিঝড়ের চিত্র। এটা আমফানে আমাদের কিছুদিন আগেই হয়েছিল, এটার একটা দৃশ্য দেখতে পছন্দ প্রথম ছবিগুলো। এটা আমাদের আমফান কিন্তু সুন্দরবনই আমাদের রক্ষা করেছিল এই আমফান থেকে অনেকটা। হ্যাঁ, তাহলে আমরা দেখো প্রচণ্ড শক্তিশালী এবং মারাত্মক ধ্বংসকারী বাংলাদেশের সংগঠিত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় কি উল্লেখযোগ্য। স্থান অনুসারে ঘূর্ণিঝড়ের বিভিন্ন নামকরণ হয় তা তোমরা পূর্বেই জেনেছ। ঘূর্ণিঝড় কেন্দ্রমুখী ও কি ঊর্ধ্বমুখী বায়ুরূপে পরিচিত। এর কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং চারপাশে কি হয় উচ্চচাপ বিরাজ করে। বাংলাদেশে আশ্বিন কার্তিক এবং চৈত্র বৈশাখ মাসে এ ঘূর্ণিঝড় সংঘটিত হয়। তাই আমরা এই কিছুদিন আগেও দেখতে পেলাম এটা, আর আমফানটাও আমাদের এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু হয়েছিল। তারপরে দেখো বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয়, তাই না? এবং একই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাংলাদেশের দক্ষিণে ফানেল আকার আকৃতির কারণে এ দেশে অধিক সংখ্যক ঘূর্ণিঝড় কি হয় সংঘটিত হয়। এবার দেখো ভূমিকম্প, ভূমিকম্পটা দেখো কি, দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একবারে বাড়িঘর ভেঙে গেছে ভূমিকম্পের প্রকোপে, তাই না? তাহলে দেখো বাংলাদেশ যেহেতু মহাসাগরগুলো থেকে অনেক দূরে অবস্থিত, সেহেতু এদেশকে সরাসরি সামুদ্রিক ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে তেমন চিহ্নিত করা যায় না। তবে বাংলাদেশের উত্তরে আসামের খাসিয়া ও জয়ন্তিয়া পাহাড় হিমালয়ের পাদদেশে কি করে আন্দামান ও দ্বীপপুঞ্জ ও বঙ্গোপসাগরের তলদেশে ভূমিকম্পের প্রবণতা যথেষ্ট লক্ষ্য করা যায়। এছাড়াও রয়েছে ভূগাঠনিক গতিময়তা। সামগ্রিক দিক থেকে দেখা যায় বাংলাদেশে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই ভূমিকম্প, তাই না? বাংলাদেশের পূর্বাংশে রয়েছে টারসিয়ারি যুগের পাহাড়, এর আগে তোমাদের বলেছিলাম টারসিয়ারি যুগের পাহাড়। উত্তর দক্ষিণে বিস্তৃত স্বল্প ভাঁজ বিশিষ্ট ভঙ্গির প্রকৃতির পাহাড়গুলোকে আসামের লুসাই ও মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে ধরা হয়। এ পাহাড়গুলো বেলে পাথর, সেল পাথর এবং কর্দম দ্বারা গঠিত। গঠনগত কারণে এ চত্বর ভূমিকম্প প্রবণ। আবার রয়েছে পুরাতন পলল গঠিত প্লাস্টোসিন কালের সোপান সমূহ, বন্ধভূমি ও মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়, বাকি অংশ নবগঠিত প্লাবন সমভূমি। সুতরাং ভূতাত্ত্বিক গঠনগত দিক দিয়ে বাংলাদেশে বিশেষভাবে উত্তর ও পূর্ব দিকে যথেষ্ট ভূমিকম্প প্রবণ অঞ্চল। উত্তরে হিমালয় চত্বর এবং মালভূমি, পূর্বে মিয়ানমার আরাকান ইয়োমার অস্তিত্ব এবং উত্তর পূর্বে নাগা দিশাং জাফলং অঞ্চলের সংশ্লিষ্টতা অনেক বেশি ভূমিকম্প প্রবণ করে তুলেছে। এবার দেখো বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চল আমাদের বাংলাদেশের মানচিত্রে দেখতে পাচ্ছি কোথায় কোথায়। দেখো আমাদের লালমনিরহাট, তারপরে দেখো রংপুর থেকে এদিকে জামালপুর, তারপরে দেখো ময়মনসিংয়ের কিছু অংশ, সিলেট জেলার কিছু অংশ, হবিগঞ্জ, এইসব অঞ্চলে ভূমিকম্প প্রবণ এলাকায় চিহ্নিত করা হয়েছে। কালো দাগ যেটা দেয়া আছে সেটা ভূমিকম্প প্রবণ এলাকা। এবার দেখো তোমরা খাতা পেন রেডি করো, খাতে পানে বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে। দেখো এক, বন্যার কারণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বর্ণনা করো। দুই, দেখো আমফানের উপর একটি প্রতিবেদন তৈরি করো। তোমরা তো আমফানেরটা ইয়ে করতেই পারবা, তাই না, আমফান সম্বন্ধে।
তারপরে 3 দেখো ভূমিকম্প কি, ভূমিকম্পে আমাদের করণীয় বিশ্লেষণ করো। আর এগুলো কাজ তোমরা বাড়িতে অবশ্যই করবা, স্কুল খোলার পর আমাকে দেখাবে, এটার উপরেই তোমাদের আমরা নাম্বারের ব্যবস্থা করবো, বার্ষিক পরীক্ষায় এটার উপরেই তোমাদেরকে নাম্বার দেওয়া হবে। তোমরা সবাই কাজগুলো খুব ভালো মতো করবে, তোমরা সবাই বাড়িতেই থাকবে, বাড়ির বাইরে জীবন যাবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।